হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 রাম। এই যে মহান ভক্ত, তোমার তপস্যা হলো, এবার তাহলে একটু খেয়ে নাও। আরে মা তুমি, থ্যাংক ইউ। এই যে আজ তো একাদশী আছে, কি ভাবছিস? মা আসলে এতে তো অনেক তেল আছে, আমি বরং বন্ধুদের সাথে বাইরে গিয়ে কিছু লাইট খেয়ে আসি। কে তোর ওই সেই ইস্কনের বন্ধুগুলো? তো ওরা তো আর দুদিন খাবারই খায় না, ব্রত ট্রত করে কাটিয়ে দেয় তাই। আরে ক্যালেন্ডারটা কোথায় গেল? এই রে মা বুঝে না যায়। আমি কি জানি? নিশ্চয়ই আজকে তোর কোনো ব্রত আছে। আমারই ভুল, তোকেও ইস্কনের মাতাজিদের সাথে ওঠা বসার অনুমতি দেওয়াটাই আমার ভুল হয়েছে। আরে মা তুমি জানো না ওনাদের সাথে থেকে কত কিছু জিনিস শিখতে পারা যায়। ও ঠিক আছে তাহলে আমি এটা খেয়ে নিই, তুই তো আর কিছু খাবি না। খাওয়ার মধ্যে তোদের শুধু আছে আলু দুধ আর ফল। যাই গিয়ে দেখে আসি মেয়েটা আবার কি করছে, সারাদিন তো মালা ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে বসে থাকে। অফ তবু ভালো, পড়াশোনা করছে। এক মিনিট এক মিনিট এক মিনিট, কি করছে এটা ও? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কৌশল, সর্বনাশ। কি পড়ছিস তুই? আরে মা তুমি, আমি তো এই মানে ব্যাস থাক, আর কিছু বলতে হবে না। এই বয়সে কোথায় ভালো করে পড়াশুনো করবি তা নয়, এইসব বই পড়ছিস তুই? আরে মা সবে মাত্রই তো আমার রেজাল্ট বেড়েছে, আর আমি তো 93% নম্বর পেয়েছি, আর কি চাই? আর অফলাইনে অন্য কিছু করার থেকে আমার যেটা পছন্দ হচ্ছে করতে দাও। 93% কিচ্ছু হয় না আজকাল, ভালো কলেজে ভর্তি হতে গেলে 95% নম্বর দরকার। উফ, কিন্তু বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারার থেকে তো এটা ভালো। তোমার ওই মনিকার কমলিকা আন্টিদের মতো নাকি, যে বিকালটা হলো অমনি চায় চুমুক দিতে দিতে পিএনপিসি করবে। আরে জানিস এর সাথে ওর চক্কর চলছে। আরে জানিস ঘোষবাবু নতুন গাড়ি কিনেছে, কি সুন্দর দেখতে যত সব। বাহ মানু বাহ, খুব ভালো, অনেক ভালো শিক্ষা পাচ্ছিস তুই। আরে এতটুকু ছিলি তুই তখন থেকে মানুষ করছি, আর আজকে দেখো আমাকে কেমন আমার মেয়ে কথা শোনাচ্ছে, আমার কি হলো? আরে এখন থেকে তুই ছোট ছিলি যখন তখন থেকে মানুষ করছিস। হরে কৃষ্ণা, তো আজ আমরা যেরকম দেখালাম যে এরকম যদি একটা রিমোট বাস্তবেই হতো কি ভালো না হতো। অ্যাকচুয়ালি আমরা ওরকমভাবে যারা বকছে মা বাবা বাবা তাদেরকে আমরা থামিয়ে দিতে পারতাম, বাট এটা জাস্ট মজার জন্য, এটার রিয়েলি এরকম কোনো কিছুর অস্তিত্ব নেই। তো আমাদের কী করতে হবে, বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবাদের দুটো ইনসিকিউরিটিসের জায়গা থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার মেয়ে ভজন ভক্তি করবে, বা মেয়ে বা ছেলে ভজন ভক্তি করে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, সন্ন্যাস হয়ে যাবে, পড়াশোনা ছেড়ে দেবে, প্রফেশন ভুলে যাবে, এভরিথিং ভুলে যাবে, গৃহ ত্যাগ করে দেবে। তো তোমাদেরকে এটা বোঝাতে হবে, সে মা বা বাবা যেই হোক, যে না আমরা এটা কখনোই করবো না, তোমার চিন্তা নেই, পড়াশোনার বা প্রফেশনের পিও আমরা ক্ষতি হতে দেবো না, আমরা সবসময় আমাদের কাজটা ঠিকঠাক চালিয়ে যাব। আর হ্যাঁ এটা সত্যি কথা যে সবসময় ভজন ভক্তি গৃহে থেকে বেরিয়ে গেলেই হয় না, বাড়িতে থেকে করা যায়। ভক্তি কথার অর্থ হচ্ছে লাইফে কৃষ্ণকে সেন্টারে রাখা, মানে তুমি যা কাজই করো সেটা কৃষ্ণকে সেন্টারে রাখা, যার ফলে একটা ক্রিয়া সেবায় পরিণত হয়ে যায়। তো আমাদেরকে সেটাই করতে হবে, বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মানে ভক্তি হয় না, আমরা বাড়িতে থেকেও সেই জিনিসটা করতে পারি। তো একাদশী মানে তোমার মা বাবা যেটা সেকেন্ডলি চিন্তা করছে যে তোমার দেহ
ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে খাওয়া দাওয়া ঠিকঠাক করছো না। তো এটা তোমাদের বোঝাতে হবে যে একাদশী কথার অর্থ কিন্তু নিজের দেহকে কষ্ট দেওয়া নয়। অ্যাকচুয়ালি উপবাস অনেক রকমভাবে করা যায়। নির্জল উপবাস করা যায় সফলা অর্থাৎ ফল খেয়ে, আবার সজলা করা যায় মানে কোনো খাবার না খেয়ে শুধু জল খেয়ে, এবার যে যেটা পছন্দ করে। তবে হ্যাঁ, এটা অবশ্যই বলা হয়েছে যে একাদশী করতে গিয়ে শরীর যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তোমার যেটা শরীর পারমিট করবে সেরকমভাবে তোমাকে একাদশী করতে হবে। তো একাদশী আমরা যেভাবে পালন করি সেটা হচ্ছে প্রসাদ পেয়ে, এমনকি জল পর্যন্ত পেয়ে। কিছু কিছু একাদশী আছে যেমন নির্জল একাদশী, সেগুলো ব্যতীত আমরা বেশি, তো কিছু কিছু ক্ষেত্র ছাড়া সমস্ত ক্ষেত্রে আমরা প্রসাদ পেয়ে থাকি। তো একাদশী কথার অর্থ এটা হলো না। আর একাদশী মানে তুমি প্রসাদ তো এনজয় করতে পারো, অনেক রকম প্রসাদ হয় একাদশী, দুধ ফল এছাড়া সাবু এটসেট্রা অনেক কিছু হয়ে থাকে একাদশী প্রসাদ, তো সেগুলো পাওয়া যেতেই পারে। একাদশী মানে আমার কাছে অ্যাকচুয়ালি একটা ফিক্সড, ঠিক আছে। আর সেকেন্ডলি হচ্ছে পড়াশোনার কথা। পড়াশোনা যেটা বললাম যে এইটা পড়ে নিচ্ছ মানে তুমি মানে সাধু সন্ন্যাসীর গৃহত্যাগ করবে এরকম ব্যাপার না, এটা তোমাকে মা বাবাকে বোঝাতে হবে। আর হ্যাঁ, তোমরা একবারে নিজের লাইফে চেঞ্জেস আনতে যাবে না, ধীরে ধীরে চেঞ্জেস আনবে। একবারে করলে তাদেরও একটা শকিং লাগবে যে আমার মেয়ে বা ছেলে এতটা কী করে চেঞ্জ হয়ে গেলো। তো ধীরে ধীরে স্লোলি বাট শিওরলি তোমাদেরকে এগিয়ে যেতে হবে, একবারে স্টেপটা নিয়ে নেওয়া যাবে না। সাধারণত ভক্তরা কোনোরকম ঝুট ঝামেলে ঝড়াতে চায় না, ওরা সাধারণত বিনম্র স্বভাবের হয়, শান্ত স্বভাবের হয়, কোনোরকম ঝগড়া ঝামেলে ঝড়াতে চায় না। তো তুমি দেখবে তোমার ভক্তির জন্য যেন বাড়িতে মা বাবার মধ্যে বা পরিবারের মধ্যে কোনো অশান্তি সৃষ্টি না হয়, না তো তোমার ভক্তিতে সেটা এফেক্ট করবে। তো সেই জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে এমনভাবে করতে হবে যেহেতু তুমি এখন ছোটো, তুমি মা বাবার আন্ডারে আছো এবং তারা তোমাকে অনেক ছোটো থেকে পালন করছে, তাই তোমাকে এভাবেই করতে হবে যাতে মা বাবা কোনোভাবে হার্ট না হয়, ওটা ওদের ইমোশনকে আঘাত করে। তোমাদের কিন্তু তাদের ইমোশন বাঁচিয়ে রেখে চলতে হবে, তারা কিন্তু তোমার ভালোর জন্য বলছে, তাদের দিকটা বুঝে তোমাকে করতে হবে। তো তুমি ভক্তি এমনভাবে করো যাতে তোমার মা বাবা তাতে সন্তুষ্ট থাকে, ধীরে ধীরে পদক্ষেপ গ্রহণ করতে। এখন তুমি যদি ওনাদেরকে গিয়ে বলে দাও না মা তোমরা জানো না যে কী করতে হয়, অনিয়ন গার্লিক তোমরা সারা জীবন খেয়ে যাচ্ছ, এভাবে চলবে না, তোমরা আদৌ কিছু জানো ভক্তি কথার অর্থ কী, তোমরা কি আদৌ জানো যে একাদশী কথার অর্থ কী, একাদশী মানে হচ্ছে ইন্দ্রিয় সংযম, তোমরা জানো পুরাণে কী লেখা আছে নিজের ইন্দ্রিয়কে সংযম করে চলা, সেদিনকে আমরা পুরো ধ্যান ভগবানের দিকে কেন্দ্রিত করতে হয়। এবার তুমি যদি এটা তোমার মাকে বা বাবাকে বলো, তাদের রিয়াকশানটা কী হবে, সে বলবে ভাই ফেসবুক ইনস্টা থেকে তো তোর আঙুল ঘাঁটতে ঘাঁটতে সংযম হয় না, তুই করবি ইন্দ্রিয় সংযম, নিজের আঙুলটাকে আগে সংযম কর মোবাইল ঘাঁটা থেকে। তো তাদের কাছে এটা কখনোই বলা যাবে না, বিকজ তারা তোমাকে ছোটো থেকে দেখছে আর তুমি তাদের আন্ডারে, তাই এটা বুঝে তোমাকে চলতে হবে। এমন কোনো কিছু করবে না যাতে পরিবারে অশান্তি সৃষ্টি হয়। তো ধীরে ধীরে তুমি যখন এগোবে তারা বুঝবে না ভাই আমার ছেলে বা মেয়ে কী এমন করছে যাতে সে অনেক সন্তুষ্ট হয়ে যাচ্ছে, আমরা কত তাড়া মেরে যাচ্ছি, কিছু কেয়ার করছে না, এ ঠিক নিজের মতো চলছে, কী এমন ব্যাপার হলো, তখন তারা তোমার মধ্যে চেঞ্জেসটা লক্ষ্য করবে আর তোমার স্পিরিচুয়াল লাইফে সেটা প্রোগ্রেসে হেল্প করবে। তো সেই জন্য আমাদের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটাই যে তোমরা যারা বাড়িতে এভাবে ভক্তি করছো বা করতে চাইছো কিন্তু ফ্যামিলি প্রবলেমের জন্য করতে পারছো না, এই ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য যে তোমরা কীভাবে পরিস্থিতিকে ডিল করবে। তোমাদের কিন্তু সিচুয়েশনকে হ্যান্ডেল করতে শিখতে হবে, নয়তো তোমরা যদি এমন কিছু পদক্ষেপ নিয়ে ফেলো যাতে পরিবার অশান্তি সৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু সেটা তোমার ভক্তিপথে বাধা হতে পারে, এমনকি এটাও হতে পারে কখনো তোমার মা বাবা তোমাকে এই পথে আসতেই দিল না। তো তুমি এমনভাবে এগোবে যাতে সেটা তাদের উপর পজিটিভ এফেক্ট ফেলে। তো যাওয়ার আগে আমাদের চ্যানেলটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, একটু শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ। হরে কৃষ্ণা।